ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, কাজের প্রেশারে ছিলাম, এর জন্য অনেকদিন ভিডিও দেওয়া হয় না। তো আজকে একটি টিপটিল নিয়ে আসছি আপনাদের মাঝে। টিপটিলটি হচ্ছে দেখাবো, টিপটিলটি হচ্ছে অটো মেশিন, অটো সিঙ্গেল অটো মেশিন। তো এই মেশিনের ফিক্স নাইট এবং মুভিং নাইট কীভাবে লাগাবেন, সম্পূর্ণ এই সেটটি কীভাবে করবেন আমি দেখাবো আপনাদের। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদের যে ভিডিওটি শেয়ার করবো, ভিডিওটি হচ্ছে সিঙ্গেল অটো মেশিন। তো এই মেশিনের ফিক্স নাইফ এবং মুভিং নাইফ কীভাবে লাগাবেন এবং কীভাবে সেট করবেন, তো এই নিয়ে আপনাদের ভিডিও বানাবো। তো ভিউয়ার্স, আসুন আমরা আগে দেখি ফিক্স নাইফ কোনটা, মুভিং নাইফ কোনটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ফিক্স নাইফ আর এটা হচ্ছে মুভিং নাইফ। তো বিয়ার যখন সুতোটা কাটে, মর্নিং নেপটা ফিক্স নেপ ফিক্স করা থাকে, মর্নিং নেপ এরকম থাকে, এটা যখন কাটে তখন এভাবে এসে এখানে লাগে, পরে সুতোটা কাটতে যায়। তো মূলত এটা কীভাবে সেট করবেন মেশিনে, এটাই আমি আমাদেরকে দেখাবো। বিয়ার এটা হচ্ছে মর্নিং নাইফ ফোল্ডার, এটা হচ্ছে নাইফ ক্যাম্প। তো বিয়ার্স, আমরা মেশিনটা আবার ফিটিং করে নেব। ভিউয়ার্স, এই যে দেখেন, আমরা নিচে হাত দিয়ে এই ফিক্স নেটের ওই যে দুটো সিটে দেখা যায়, এইটা হচ্ছে ফিক্স নেট ফোল্ডার। তো এই ফোল্ডারের উপরে আমরা ওই মুভিং নেটের ফোল্ডার, মুভিং নেট আমরা এখানে লাগাবো। আমরা মেশিনের ফিডব্যাকটা খুলে নেব। ফিল্টার খুলে নেব, আমরা নিচে হাত দেবো। হাত দিয়ে দেখতে পাচ্ছেন ফোল্ডার, এই ফোল্ডারের উপরে এই মুভিং নেটটা এটা লাগাবো। তো ভিউয়ার্স, এটা এইভাবে ধরে এটা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এটা আমরা এই সিঁড়ো সিঁড়ো মিলিয়ে, তো আমরা এই 2 মিলি এলকি 2 মিলি স্ক্রুব আছে, এই স্ক্রুব এখানে আমরা লাগাবো। ভিউয়ার্স, স্ক্রুব একটা লাগাইলাম, লাগানোর পরে এখানে স্ক্রুব আরও একটা আছে, ওই স্ক্রুবটা আমরা লাগিয়ে দেব। আমরা এলকির মাথায় আগে গেঁথে তারপরে এখানে লাগাবো। ভিউয়ার্স, লাগানোর পরে একদম আমরা পুরোপুরি টাইট দিয়ে দেবো। টাইট দেওয়ার পরে এরপরে আমরা ফিক্স নেট লাগাবো। ভিউয়ার্স, আমাদের মর্নিং নাইটটি টাইট দেওয়া শেষ, মর্নিং নাইটটি টাইট দেওয়ার পরে আমরা ফিক্স নেট লাগাবো, এই ফিক্স নেট এটা লাগাবো। তো এখানে আমরা মেশিনটা, তো ভিউয়ার্স, আমরা ফিক্স নেটটা এইখানে লাগাবো, ফিক্স নেটের গাঁত এইখানে। তো এখানে আমরা স্মল দিয়ে এটা পজিশনে নিয়ে যাব, পজিশনে নিয়ে পজিশনে নেওয়ার পরে এই স্ক্রুপটা টাইট দিয়ে দেবো, দিয়ে স্ক্রুপটা লাগিয়ে টাইট দিয়ে দেবো, একদম সম্পূর্ণ টাইট দেবো, সম্পূর্ণ টাইট দেওয়ার পরে আমরা ফিঙ্গারটা লাগাই দেবো। ফিঙ্গার বসিয়ে ফিঙ্গার স্ক্রুপটা লাগিয়ে নেব। এরপরে আমরা নেডেলটি সম্পূর্ণ ডাউন করব, এরপরে আমরা নেডেলটি সম্পূর্ণ ডাউন করে ফিঙ্গারের পজিশন ঠিক করে নেবো। ফিঙ্গারটা একটু লুজ দিয়ে নিই, ফিঙ্গারের পজিশন একটু ফিঙ্গার নিচে নামবে। তো ভিউয়ার্স, আমাদের পজিশন ঠিকই গেছে, আমরা ফিঙ্গারটা টাইট দিয়ে দেবো। টাইট দিয়ে আমরা আবার মেশিনকে ভিউয়ার্স, এরপরে আমরা ফিডব্যাক লাগিয়ে নেব। হাত দিলে মেশিন
দুজন জায়গার স্ক্রুগুলো লাগিয়ে সম্পূর্ণ টাইট দিয়ে দেবো। আমরা টাইট দিয়ে দিলাম, টাইট দেওয়ার পরে আমরা মেশিনের সুইচ অন করে একটু চালিয়ে দেখি। দেখতে পাচ্ছেন একটি মারতেছে, আমরা মেশিন একটু চালিয়ে দেখি। চালিয়ে দেখলাম আমাদের মেশিন চলে নাই তো মারে। আমরা এই প্লেট লাগিয়ে নেবো, নেডেল প্লেট লাগিয়ে স্ক্রুগুলো টাইট দিয়ে দেবো। দেওয়ার পরে সাইডকভার লাগিয়ে দেবো, সাইডকভার লাগিয়ে তারপরে আমরা প্রেশার মিটার স্ক্রু লাগাবো। স্ক্রু লাগিয়ে প্রেশার মিটার লাগিয়ে নেবো আমরা। লাগিয়ে নেওয়ার পরে আমরা মেশিনের সুতাটা গেঁথে দেবো। তারপরে মেশিনের বোরিং কেস, বোরিং কেসটি লাগিয়ে নেবো। বোরিং কেসটি লাগাবো আমরা, লাগানোর পরে সুতাটা আমরা বোরিং সুতাটার উপরে তুলে নেবো। পরে তুলে নেওয়ার পরে আমরা রিজেক্ট কাপড় দিয়ে মেশিনটি চালাবো। দেওয়ার পরে রিজেক্ট কাপড়, রিজেক্ট কাপড় আমরা চালিয়ে দেখবো নাইপে সুতা কাটে কিনে। আমাদের নাইপ সেটিংটি সম্পূর্ণ ঠিক আছে, সুতা ঠিক মতন কাটতেছে, সুতাও সাইজও ঠিক আছে, সুতা একটু সাইজে বড় আছে। তো এই জন্য এই সুতাটা এটার উপরে উঠিয়ে দিলে সুতার সাইজটা আবার ছোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুতার সাইজ ঠিক ছোট হয়ে গেছে, যতটুকু থাকা দরকার ততটুকুই আছে। এরপরে আমরা মেশিনটি উল্টিয়ে সব জায়গায় টাইট দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আজকে দেখলাম সিঙ্গেল মেশিনের ফিক্স নেপ এবং মোবিল নেপ কীভাবে লাগায় এবং কীভাবে সেটিং করে এবং কীভাবে সুতা কাটে, কতটুকু সাইজ থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওকে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।